হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আজকে আপনাদের মাঝে মালয়েশিয়ার একটা কোম্পানির বিষয়ে কথা বলবো। আজকে আপনাদের মাঝে শেয়ার করব মালয়েশিয়ার একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম হচ্ছে পেট্রোনাস। তো আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন, ভাই পেট্রোনাস কোম্পানিটা কেমন হবে একটু বিস্তারিত বললে হয়তো ভালো হয়। তো আমি কিন্তু ওনাকে একটা কমেন্টের রিপ্লাইও দিয়েছি। তো আজকে মূলত কিন্তু আমি পুরো ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওতে। তো আশা করছি অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। যারা মালয়েশিয়া যাবেন তাদের বিষয়ে আমি বলবো, এই কোম্পানিতে কেমন বেতন হবে সেই বিষয়টাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি অবশ্যই আমার সাথে আছেন, পুরো ভিডিওটা দেখবেন। পেট্রোনাস যে কোম্পানিটা, এটা কিন্তু মালয়েশিয়াতে বিশাল বড় একটা কোম্পানি। তো আমি বলবো যে হ্যাঁ, পেট্রোনাস কোম্পানি কিন্তু ভালো। তবে বেতন কেমন হবে? বেতন হয়তো বেশি হবে না, 900 থেকে 1000 রিঙ্গিত হতে পারে, বা 1100 থেকে 1200 রিঙ্গিত হতে পারে। আমি বলছি না যে ডাইরেক্টলি 1200 হবে, 900 থেকে 1000 রিঙ্গিত হতে পারে, 1100 থেকে 1200 রিঙ্গিত হতে পারে। তো বাংলার টাকা কত আসবে দেখুন, যদি 900 রিঙ্গিত যদি বেতন হয় তাহলে বাংলার 18,000 টাকা, অতএব 1 রিঙ্গিত বাংলার 20 টাকা, 1000 হলে 20,000, 1100 হলে 22,000, 1200 রিঙ্গিত হলে 24,000। তো অবশ্যই আপনাদেরকে আমি বোঝাতে পারছি যে মালয়েশিয়ার যেই রিঙ্গিত, রিঙ্গিতের মূল্যটা বাংলাদেশে কত টাকা আসে হিসাব করলে। তো দেখুন, পেট্রোনাস যে কোম্পানিটার মূলত কাজ কি, তো আজকে আপনাদের মাঝে এই বিষয়টাও কথা বলবো। তো পেট্রোনাস কোম্পানিটা কিন্তু মূলত এক নম্বরে আমি বলবো যে পেট্রোল পাম্প, অতএব এটা অনেকে গ্যাস স্টেশন বলে, পেট্রোল পাম্প বলে, তো গাড়িতে যে পেট্রোল ভরা হয়, তেল ভরা হয় সেই কোম্পানি। ওকে, তো পেট্রোনাস সেই কোম্পানির মধ্যে দোকানও আছে, অতএব সুপার মার্কেটও আছে। যে আপনারা তো জানেন, পেট্রোল পাম্পে কিন্তু বাংলাদেশে হয়তো বেশি নাই, আছে কিছু কিছু জায়গায়, কিন্তু বাহিরের দেশে কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু একটা করে দোকান থাকে, অর্থাৎ সুপার মার্কেট থাকে। তো সুপার মার্কেটের ডিউটিও পড়তে পারে, বা আপনাদের পেট্রোল পাম্পে যে গাড়িতে তেল ঢোকানো হয় সেটার কাজও পড়তে পারে, বা এমনও হতে পারে যে আপনাদের ক্লিনারের কাজও পড়তে পারে। তবে অবশ্যই আমি বলবো যে কোম্পানি কিন্তু ভালো, কিন্তু কীরকম সুযোগ সুবিধা আপনারা জানেন ভালো করে। আমি প্রত্যেক ভিডিওতেই বলি 8 ঘন্টা ডিউটি হবে, 8 ঘন্টার পর আপনারা যেটা করবেন সেটা আসবে আপনাদের ওভারটাইম। তবে পেট্রোল পাম্পে হয়তো একটু বেশিও ডিউটি হতে পারে, 9 থেকে 10 ঘন্টা, তবে সেটা আমি 100% ভাবে শিওর দিয়ে বলতে পারবো না যে আপনাদের আসলে কেমন হবে, কত ঘন্টা ডিউটি হবে পেট্রোল পাম্পে। আর দেখুন, পেট্রোনাস কোম্পানিতে কিন্তু আরও কাজ আছে। পেট্রোনাস কোম্পানিতে কিন্তু আপনার বিল্ডিং কানেকশনের কাজও আছে, অতএব প্রজেক্টের, বড় বড় প্রজেক্টের কন্ট্রাক্ট নিয়েও কিন্তু কাজ করিয়ে থাকে। তাহলে অবশ্যই আপনাদের কোন পেশায় বা কোন ডিপার্টমেন্টে আপনারা যাবেন সেটা হচ্ছে আপনাদের নসিব, আপনাদের ভাগ্যে। কারণ পেট্রোনাস কোম্পানিতে কিন্তু আপনার সাপ্লাই, অতএব বাহিরের যে কাজ, রোদে বানে কষ্টের কাজ, সব কিছু কিন্তু করা হয়। যেমন বিল্ডিং কানেকশনের কাজ, তো বুঝতেই পারছেন যে আসলে বিল্ডিং কানেকশনের কাজ কেমন হবে, তাই না? তো অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারছি যে কেমন কাজ মালয়েশিয়ার যে পেট্রোনাস কোম্পানি। তো পেট্রোনাস কোম্পানি কিন্তু বিশাল বড় কোম্পানি। তবে আপনারা যদি চান, তবে আরেকটা কথা বলবো, মালয়েশিয়াতে যাওয়ার পর কিন্তু আপনারা অবৈধ হবেন না। অবৈধ হলে কিন্তু মালয়েশিয়ার যে জেল, জেলের মধ্যে কিন্তু প্রচুর সাজা দেয়, এবং মালয়েশিয়ার জেল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বর কষ্ট দেয় বেশি। ওকে, ওয়ার্ল্ডের মধ্যে, অল পৃথিবীর 2 নম্বর জেল হচ্ছে মালয়েশিয়ার জেল। খুবই কষ্ট দেয়, খুবই কষ্ট পাবেন যদি 2 নম্বর হয়ে জেলে ঢুকে যান। তো অবশ্যই আমি বলবো, আপনারা যদিও একটু কম পান বেতন, তাও আপনারা কিন্তু অবৈধ হবেন না। চেষ্টা করবেন কষ্ট করে কাজ করার জন্য, আর কাজ যদি না করেন তাহলে টাকা আসবে না। কারণ এটা আমাদের বাবার হোটেল না, যে বাবা কামাই করে দিচ্ছে, আমরা বসে বসে খাচ্ছি। আমরা কর্ম করতে গেলে একটু কষ্ট হবে, আর কষ্ট না করলে কিন্তু টাকা কামাতে পারবেন না, এটা সবাই জানে, ঠিক আছে? তো অবশ্যই আশা করছি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। যদি আপনারা যান, চিন্তা ভাবনা করে কিন্তু পা বাড়াবেন, যদি চিন্তা ভাবনা করে পা না বাড়ান তাহলে কিন্তু পস্তাতে হবে।
আর আবারও বলবো, আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি এখনো বলে, আপনারা কিন্তু কাউকে এখন পর্যন্ত মানে পাসপোর্ট জমা দেবেন না দালালদের হাতে। যখন ভিসা খুলবে অথবা ভিসা যখন চালু হবে তখন কিন্তু আমি নিজেই আপনাদেরকে বলবো যে হ্যাঁ ভিসা চালু হয়েছে। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারছি যে পেট্রোনাস যে কোম্পানিটা, পেট্রোনাস কোম্পানির মধ্যে কী কী কাজ হয়ে থাকে, বেতন কীরকম পাবেন এবং কত ঘন্টা ডিউটি হতে পারে এবং বাংলার কত টাকা আপনারা বেতন পাবেন, আমি কিন্তু পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি। যারা মালয়েশিয়া যাবেন খুবই চিন্তা ভাবনা করে যাবেন, কারণ অনেকেই বলে মালয়েশিয়া ভালো না। দেখুন আমি বলবো যে প্রবাসী জীবনটাই ভালো না, মানে প্রবাসে যাওয়াটাই ভালো না, বিদেশে যাওয়াটাই ভালো না, কারণ বিদেশে যাওয়াটা মানে হচ্ছে কষ্ট। তো অতএব আমি সেই কথাটাই আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব। আর আমার যারা অডিয়েন্স এসেছেন, আমার ভিডিওটা দেখতেছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ব্যাড লাইক দিবেন। তো বন্ধুরা আমি আর ভিডিওটা লম্বা করবো না, যারা নতুন অডিয়েন্স এসেছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এরকম ভিডিও আপনাদের মোবাইলে সবার আগের জন্য নোটিফিকেশন পৌঁছে যা। ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য।